গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো সানডে আর এখন টাইম হয়ে গেছে প্রায় 9:30। তো আজকে একটু ঘুম থেকে লেট হয়ে গেছে বন্ধুরা, প্রায় 9টার সময় ঘুম থেকে উঠেছি। মেয়েও ঘুমোচ্ছিল, আমিও ঘুমোচ্ছিলাম। দেখো মেয়েকে এখন খেলতে দিয়েছে এই ব্যাটটা, এই ব্যাটটা ওকে স্যান্তা দাদু দিয়েছে কালকে রাত্রিবেলা। আজকে তো 25শে ডিসেম্বর, তো কালকে রাত্রিবেলা মেয়ের জন্য এটা কিনে এনেছিলাম। আজকে সকালবেলা এই গিফটটা ওকে দিয়েছি, বলেছি স্যান্তা দাদু তোকে দিয়েছে, খুব খুশি হয়েছে এটা পেয়ে। মা এটা কে দিয়েছে তোমাকে, কে দিয়েছে ব্যাটটা বলো, বলো স্যান্তা দাদু, বলো দাবু। দাদুকে বলে দাবু, এ বলছে দাবু দিয়েছে। তো যাই হোক, তো চলো আজকে আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো কিছু স্পেশাল তো থাকবেই, তো কিছু স্পেশাল খাওয়া দাওয়া, কিছু জায়গায় ঘুরতে যাওয়া, তো এই সব কিছু তো অতি অবশ্যই থাকবে। তো ব্লগটা তোমরা এন্ড অবধি দেখতে থাকো স্কিপ না করে। তো চলো বন্ধুরা, মেয়েকে খাইয়ে নিই, মেয়েকে খাইয়ে নিয়ে আবার পরে আসবো। আর এখানে কি ব্রেকফাস্ট হচ্ছে একটু তোমাদের দেখে দেখিয়ে দিই। চলো, এখানে হচ্ছে পরোটা, দেখো এখানে পরোটা বেলা হচ্ছে, এখন পরোটা বেলা হচ্ছে, এবারে ভাজা হবে। তো আর পরোটার সাথে আছে আলু ছেচকি, ওইটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো পরোটার সাথে আছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ছেচকি। তো চলো এবারে মেয়েকে খাইয়ে নিয়ে আবার, তো চলো আবার পরে আসছি। দেখো ব্রেকফাস্ট এখানে রেডি হচ্ছে, গরম গরম পরোটা ভাজা হচ্ছে, মা পরোটা ভাজছে। আর পরোটার সাথে তো তোমাদের দেখিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি করা হয়েছে। আর আজকে যেহেতু ক্রিসমাস, তো কেক তো অতি অবশ্যই খেতে হবে। তো এখানে দেখো কেক রয়েছে, আমার হাজবেন্ড নিয়ে এসছে এই কেকটা, আর তার সাথে রয়েছে মিষ্টি। তো বড়দিনের ব্রেকফাস্টটা একদম জমে ক্ষীর। তো দেখো এখন আমার চান টান সব হয়ে গেছে, এখন আমি একটু বারান্দায় বসে আছি রোদে, আর স্নান হয়ে গেছে, পুজো সব হয়ে গেছে, ওদিকে মা রান্না বান্না করছে, মা আর বাবা দুজনে মিলে আজকে রান্না করছে। আজকে একটা স্পেশাল রান্না হচ্ছে, কী রান্না হচ্ছে লাঞ্চে সেটা তোমাদেরকে দেখাবো। আর আরেকটা কথা বলি যে আজকে আমরা হয়তো বিকালে একটু বেরোবো, ওই জন্য মেয়েকে এখন একটু ঘুম পাড়িয়ে দিলাম, স্নান করে মেয়েকে স্নান করে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ যদি ভাত খেয়ে উঠে ঘুম হয় তাহলে আর বেরোতে পারবো না। ভাত খেয়ে উঠে আমরা মানে লাঞ্চ করে উঠে আজকে ভাত খাবো না, ভাত খাবো একটু অন্যরকমভাবে খাবো। তো চলো সেটা তোমাদের দেখাবো অতি অবশ্যই কী খাচ্ছি। তো চলো আমার মেয়েকে স্নান করে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ভাত খেয়ে উঠে যদি মেয়েকে ঘুম পাড়াই তাহলে আর বেরোতে পারবো না। লাঞ্চ হয়ে যাওয়ার পরে একটু পর লাঞ্চ হয়ে একটু আধ ঘন্টা মতো রেস্ট নিয়েই আমরা একটু বেরোবো, কারণ আজকে দেখো 25শে ডিসেম্বর ছুটির দিন, একটু ঠান্ডা ঠান্ডা আমেজ, তো একটু না বেরোলে কোথাও তো ভালো লাগে না। সকালে তো কোথাও বেরোনো হয়নি, তো বিকালে ভাবলাম তো মেয়েটাকে নিয়ে একটু বেরোবো, তাহলে মেয়েটাও একটু আনন্দ পাবে। তো চলো, ওই জন্য মেয়েকে এখন একটু ঘুম পাড়িয়ে দিয়েছে, ওই জন্য আমি একটু এখন রিল্যাক্স করতে পারছি। তো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, মেয়ের জল টল সব ব্যাগে ভরে নিয়েছি। তো কোথায় যাচ্ছি বন্ধুরা, তো অতি অবশ্যই তো তোমাদের বলবো, এখন সারপ্রাইজ থাক। আর লাঞ্চে কী খাওয়া হচ্ছে সেটাও তোমাদের সারপ্রাইজ, তোমাদের কাছে সারপ্রাইজ থাক। তো তো চলো আবার পরে আসছি, তো তোমরা ব্লগটা কিন্তু অতি অবশ্যই দেখতে থাকো। দেখো আজকে ক্রিসমাস স্পেশাল লাঞ্চে আছে হোমমেড চিকেন বিরিয়ানি উইথ আলু। তো মা বাবা দুজনে মিলে বিরিয়ানিটা রেডি করেছে, তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। হ্যালো, তো আর এখন আবার চলে এসেছি তোমাদের সামনে, দেখো একেবারে আমি রেডি হয়ে গেছি, আর এখন টাইম হয়ে গেছে প্রায় 4:30 মতন। তো আমি আর আমার হাজবেন্ড, আমার মেয়ে
একটু ঘুরে আসি, কোথায় যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে ওখানে গিয়েই দেখাবো। তো দেখো মেয়েকে রেডি করে দিয়েছি, ও এখন ওর নোনোর সাথে বসে বসে একটু খেলা করছে। তো চলো, আমার হাজবেন্ড রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। আর কোথায় যাচ্ছি কি করছি সবই তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, তো ব্লগটা স্কিপ না করে তোমরা এন্ড অবধি দেখতে থাকো। দেখো আমরা আলিপুর মিউজিয়ামে এসেছিলাম, কিন্তু মিউজিয়াম তো দেখা হলো না, কারণ এটা 5টায় বন্ধ হয়ে যায়, এখন বেজে গেছে 5:30। মিউজিয়াম তো দেখা হলো না বন্ধুরা, তো ভাবলাম যে বাড়ি ফিরে যাব এত তাড়াতাড়ি। তো আমি আমার হাজব্যান্ড ঠিক করলাম যে চলো তাহলে কালীঘাটের কাছাকাছি যখন আছি তো কালীঘাট চার্চ থেকে একটু ঘুরে আসি। তো দেখো আমরা এখন কালীঘাট চার্চে চলে এসেছি। তো আমরা চার্চটা আজকের দিনে তো খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে, তো চলো আমরা দেখি চার্চটা আর তোমাদেরকেও দেখাই। দেখো এই চার্চের চত্বরে একটা মেলাও বসেছে, তো বেশ ভালোই ভিড় হয়েছে মেলাটাতে, অনেক রকম দোকানপাটও রয়েছে মেলায়। তো মেলাটায় তো আমরা একটু ঘুরলাম, তারপরে মেলার স্পেশাল কটকটি মানে গজা যেটাকে বলে ওইগুলো কিনলাম খেলাম। তো মেলাটা আজকে ভালোই ঘোরা হলো। হ্যালো, তো আমরা যেখানে গেছিলাম ওখানে তো ঘুরতে পারিনি, চলে এসেছি। তো দেখো মেয়ে এখানে খেলা করছে, তো এসে এবার যা হোক এখন প্রায় 9টা মতন বাজে, তো এবারে মেয়েকে খাওয়াবো, কারণ মেয়েকে সন্ধেবেলা সেরকম কিছু খায়নি, রাস্তায় টুকটাক একটু সন্দেশ বিস্কুট এসবই খেয়েছে। তো তাড়াতাড়ি ওকে এখন ভাত খাইয়ে দেবো, খেয়ে ঘুমিয়েও পড়বে তাড়াতাড়ি আজকে, কারণ সারা দুপুর তো ঘুমোয়নি। তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তো আমরাও শুয়ে পড়ব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি বন্ধুরা। তো আর কি বলবো, যেখানে ঘুরতে গেছিলাম ওখানে তো দেখাই হলো না, মনটা খুবই খারাপ লাগছে। তো চলো কি আর করা যাবে, চলো তাহলে এখনকার মতো ব্লগটা এখানটি আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, হ্যাপি থেকো।